ওম নমঃ শিৱায়। নমস্কাৰ বন্ধুবান্ধৱসকল, দৈনিক ৰাশিফল ভিডিঅ'টোলৈ স্বাগতম জনাইছোঁ। এই ৰাশিফলৰ ভিডিঅ'টো হৈছে 2024 চনৰ জানুৱাৰী মাহৰ 16 তাৰিখ, বাৰ হ'ব মংগলবাৰ। আজিৰ বন্ধুবান্ধৱসকল, তিথি হ'ব শুক্লা ষষ্ঠী তিথি। আজি নক্ষত্ৰ হ'ব উত্তৰ ভাদ্ৰপদ নক্ষত্ৰ। আজিৰ যোগ হ'ব পৰিমক যোগ। আজিৰ কৰণ হ'ব কৈলৱকৰণ। আজিৰ জন্ম ৰাশি হ'ব মীন ৰাশি। সূৰ্য উদয় হ'ব 6:16, সূৰ্যাস্ত সময় হ'ব 4:49। যদিহে আমাৰ এই চেনেলটোত প্ৰথমবাৰৰ বাবে চাইছে, চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিয়াৰ লগতে বেল আইকনটো দবাই দিব, তেতিয়া আগন্তুক ভিডিঅ'বোৰ আপলোড কৰাৰ লগে লগে আপোনালোকে আগতীয়াকৈ নটিফিকেশ্যনবোৰ লাভ কৰি থাকিবলৈ সক্ষম হ'ব। পলম নকৰি ৰাশিফল শিতানলৈ আগবাঢ়িছোঁ। মেঘৰাশি, মেঘৰাশি জাতক জাতিকাসকলৰ আজি দিনটোৰ শুভ দেখা পোৱা গৈছে। আজি দিনটোত কৰ্মৰ ক্ষেত্ৰত হয়তো অফিচৰ কাম বা কৰ্মৰ ক্ষেত্ৰত কামবোৰ সম্পূৰ্ণ কৰাৰ ক্ষেত্ৰত বহুত সমস্যাৰ সন্মুখীন হ'ব লাগিব। গতিকে আপোনালোকৰ অধীনত কাম কৰাৰ লোকসকলৰ ওপৰত চকু ৰাখিব লাগে। আপোনাৰ তলত যদি কিছুমান ব্যক্তিয়ে কাম কৰে বা যিসকল জুনিয়ৰ আছে, তেওঁলোকক কিছু আপোনালোকে দৃষ্টি ৰাখিব লাগে, যাতে কামবোৰ খেলিমেলি নহয়, নহ'লে আপোনালোকৰ কিবা এটা ভুল কৰিব পাৰে। গতিকে ধ্যান ৰাখক, ইয়াৰ বাবে আপোনালোকৰ লোকচানৰ মূল্য আপুনি নিজে দিব লাগিব পাৰে বা নিজৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ লোকচান হ'ব পাৰে। গতিকে ধ্যান ৰাখিব লাগিব। সকলো সমস্যাৰ পৰা হাত সাৰিবলৈ ভগৱান হনুমানজীক আপোনালোকে স্মৰণ কৰি সুন্দৰকাণ্ড আপোনালোকে পাঠ কৰক, এটা ভাল প্ৰতিফলন দেখিবলৈ সক্ষম হ'ব। ব্যৱসায়ী লোকসকলৰ কথা ক'বলৈ গ'লে, আজি খুচুৰা ব্যৱসায়িক ঋণ দিয়াৰ পৰা বিৰত থাকিব লাগে। অৰ্থাৎ আপোনালোকে টকা পইচা বা ব্যৱসায় ক্ষেত্ৰত ঋণ আপোনালোকে তৎক্ষণাত নিদিব, বাকী বেছিকৈ নকৰিব, নহ'লে সমস্যা হ'ব পাৰে, নহ'লে তেওঁলোকৰ ধন আপোনালোকৰ আজি দিনটো আবদ্ধ হৈ পৰিব পাৰে। গতিকে ধ্যান ৰাখিব লাগিব। কোনোবাই যদি আপোনাক টকা ধাৰে দিবলৈ কয়, তেন্তে তেওঁ তৎক্ষণাত আপোনালোকক ধাৰে নিদিব, বা ধাৰে বিচাৰিলে বা ধাৰলৈ বিচাৰিলৈ আপোনালোকে সেইখিনি ক্ষেত্ৰত তৎক্ষণাত নিদিব, চাই চিতিয়ে ল'ব। ব্যৱসায়ীসকলে তেওঁলোকৰ ধন আদায়ৰ ক্ষেত্ৰত অধিক মনোযোগ দিব লাগে, অন্যথা আপোনালোকৰ টকা আবদ্ধ হৈ পৰিব পাৰে। যুৱক যুৱতীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে, আজিৰ দিনটোত পঢ়া শুনাৰ প্ৰতি অধিক গুৰুত্ব দিব লাগে, আৰু টোকাবোৰ অৰ্থাৎ আপোনালোকে যিখিনি নোট কৰিব সেইখিনি আপোনালোকে ভালদৰে হাতেৰে আপোনালোকে লিখিব লাগে আৰু পঢ়িব লাগে, আৰু সেইখিনি ক্ষেত্ৰত অৰ্থাৎ ষ্টাডিৰ ক্ষেত্ৰত ফ'কাছ দিব লাগে। পৰিয়ালৰ পৰিৱেশটো সুখেৰে ভৰা কৰি ৰখাটো আপোনালোকৰ বাবে ভাল হ'ব। যদি আপোনালোকৰ পৰিয়ালৰ কোনো সদস্যই আপোনালোকৰ ওপৰত খং কৰে, তেন্তে তেওঁক অতি সোনকালে প্ৰতিয়ন নিয়াবলৈ চেষ্টা কৰক বুলি কৈছে। স্বাস্থ্যৰ কথা ক'বলৈ যাওঁতে, আজিৰ দিনটো আপোনালোকে বাহিৰা খাদ্য পাতি খোৱাৰ পৰা বিৰত থাকিব লাগে, নহ'লে পেটৰ লগত জড়িত কিছু সমস্যাই অশান্তি দিব পাৰে আৰু পুনৰ চিকিৎসা ল'ব লগা হ'ব পাৰে, নহ'লে বাহিৰৰ খাদ্য পাতিও আপোনালোকৰ গুৰুতৰ ৰোগৰ সৃষ্টি কৰিব পাৰে। গতিকে ধ্যান ৰাখিব লাগিব। যদি আপোনালোকৰ পৰিয়ালৰ সৈতে আপোনালোকে ভ্ৰমণলৈ গৈছে, তেন্তে আপুনি অলপ সাৱধান হ'ব লাগে, নহ'লে আপোনালোকৰ পৰিয়ালৰ কোনো এজনৰ আঘাতপ্ৰাপ্ত হ'ব পাৰে। গতিকে ধ্যান ৰাখিব। শুভ ৰং হ'ব বগা ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 5। যদিহে আমাৰ এই চেনেলটো নতুন হয়, ছাবস্ক্রাইব কৰি লগতে বেল আইকনটো দবাই দিবলৈ নাপাহৰিব। বিষ ৰাশি জাতক জাতিকাসকলৰ আজি দিনটো শুভ দেখা পোৱা গৈছে। হনুমানজীৰ আশীৰ্বাদ আপোনালোকৰ লগত থাকিব। যদি আপুনি কোনো বিপদত পৰে, তেতিয়া আপুনি বজৰং বান আপোনালোকে আবৃত্তি কৰিব পাৰে, ইয়াৰ দ্বাৰা আপোনালোকৰ সকলো বিপদৰ পৰা সমাধান হ'ব পাৰে। কাম কৰাৰ বা কৰ্মৰ ক্ষেত্ৰত জড়িত ব্যক্তিসকলৰ আজি দিনটো শুভ দেখা পোৱা গৈছে। আপুনি আপোনালোকৰ কৰ্মৰ ক্ষেত্ৰত সফলতা লাভ কৰিব পাৰিব, কিন্তু আপোনালোকৰ আশা অনুসৰি নাপাব পাৰে, যাৰ বাবে আপোনালোকৰ মনটোত অসুবিধাৰ অনুভৱ হ'ব পাৰে, কিন্তু আপুনি পুনৰ চেষ্টা কৰা উচিত, আপুনি নিশ্চয়কৈ সফলতা লাভ কৰিব। ব্যৱসায় ক্ষেত্ৰত আপোনালোকৰ আজি দিনটো শুভ দেখা পোৱা গৈছে। যদি আপুনি আপোনালোকৰ ব্যৱসায় সম্প্ৰসাৰণৰ বাবে কঠোৰ পৰিশ্ৰম কৰি থাকে, নিশ্চয়কৈ এটা ভাল প্ৰতিফলন দেখিব, কিন্তু ইয়াৰ লগতে নিজৰ ওপৰতো ধৈৰ্য ধৰিব লাগে, বিচলিত নহ'ব, কাৰণ যিকোনো ব্যৱসায় আৰম্ভ কৰাৰ সময়ত আৰম্ভণিতে অসুবিধাৰ সন্মুখীন হ'বলগীয়া হয়, কিন্তু ধৈৰ্য ধৰিব লাগিব, ধৈৰ্য হেৰুৱাব নালাগে। আপোনালোকৰ গ্ৰাহকৰ লগত বহুত বেছি মৰম আৰু সদিচ্ছাৰে আপোনালোকে কথা পতা উচিত বুলি কৈছে, আৰু ইয়াৰ ফলত আপোনালোকৰ গ্ৰাহক আৰু অধিক বৃদ্ধি পাব বুলি কৈছে। যুৱক যুৱতীসকলৰ কথা ক'বলৈ গ'লে, তেওঁলোকৰ পঢ়া শুনাত বহুত বেছি কষ্ট কৰিব লাগে, তেতিয়াহে তেওঁলোকে সফলতা লাভ কৰিব পাৰিব। হয়তো আপোনালোকৰ ঘৰৰ মানুহখিনিৰ পৰা ছাপোৰ্ট পাব, যিয়ে আপোনালোকক বহুত বেছি সুখী অনুভৱ কৰিব। অলপ সাৱধান হ'ব লাগিব, আপোনালোকৰ মূল্যৱান বস্তু নহ'লে আপোনালোকৰ সামগ্ৰী চুৰি হ'ব পাৰে। স্বাস্থ্যৰ কথা ক'বলৈ যাওঁতে, আজি দিনটো আপোনালোকৰ স্বাস্থ্য স্বাভাৱিক হ'ব, আপোনালোকৰ কোনো ধৰণৰ বিষ নহ'ব, কিন্তু অতিৰিক্ত কামৰ বাবে আপুনি ভাগৰুৱা অনুভৱ কৰিব পাৰে। কামৰ মাজত কিছু জিৰণি ল'ব লাগিব, কিছু আপোনালোকে ৰেষ্ট ল'ব লাগিব, সেইখিনি প্ৰয়োজন আছে। আপুনি আপোনালোকৰ জীৱনসংগীৰ পৰা সম্পূৰ্ণ সমৰ্থন পাব, আপোনালোকৰ মন সন্তানৰ ফালৰ পৰা আপোনালোকৰ সুখী হ'ব।
শুভ রং হব নীলা রং আর শুভ সংখ্যা হব পাঁচ। যদিহে আমার এই চ্যানেলট প্রথমবার চাইছে চ্যানেলট সাবস্ক্রাইব করে দিবার কাষতে থাকা বেল আইকনটো দবাই দিবল নেপাহরিব। আপনার দিনটি শুভ হোক, আহি থাকা দিনবো সুন্দরভাবে পার হোক তারে কামনা করে এবার এসে রাশিফল শিতানের অন্যতা গুরুত্বপূর্ণ রাশি সেই রাশিটি হয়েছে মিথুন রাশি। তো মিথুন রাশির জাত জাতিকাসকল আজির দিনটি কিদরে পার হব জানি লো। মিথুন রাশির জাত জাতিকাসকল আজির দিনটি অল্প অশান্ত দিন হব। কাম করার ব্যক্তিসকলে আপুনি আপনার কামর প্রতি আগ্রহী নহব, যার বাবে আপনার বসে বা আপনার যখন সিনিয়র আছে বিচলিত হব পারে আর আপনার কর্মর ক্ষেত্রে কিছু পরিবর্তন করব পারে। গতি ধ্যান রাখব তাত আপনি ভাল প্রদর্শন করবলে চেষ্টা করা উচিত। ব্যবসায়ীসকল কথা কবলে যাওতে আজি দিনটি এজন ডাঙর আস বা ব্যবসায়ী আপনার ভাল লাভ পাবেন। বিয়ার বতরত আপনি বহুত বেশি উপার্জন করবেন আর কিছু ডাঙর ডাঙর অর্ডারও পাবেন, বিশেষ ফার্নিচার ব্যবসায়ীসকলের লাভ হব যদি পূরণ করবলে আপনি বহুত বেশি কষ্ট করব লাগবে। ছাত্র ছাত্রীসকলের কথা কবলে গেলে যদি শিক্ষকের দিয়ার নির্দেশনা অনুসরণ করে পড়ে আর পরীক্ষার বাবে প্রস্তুতি চলায় আপনি নিশ্চিতভাবে সফলতা লাভ করব। গতি যদি আপনার পরিয়ালত কিনা একটা অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়েছে তেন্তে সেই অনুসরি আপনি ভবিষ্যতের আগজাননী দিব নিদিব, কারণ আপনার পরিঘটনা চিন্তা আর পরিস্থিতি আপনার সলনি হয়ে থাকে। গতি ধ্যান রাখব লাগবে আপনার স্বাস্থ্যর কথা কবলে যাওতে, কিন্তু আপনার স্বাস্থ্যর বিশেষ যত্ন লওয়া উচিত। যদি আপনার স্বাস্থ্য সুস্থ হয়ে থাকে তেন্তে আপনি যিকোন কাম করব পারিব। গতি নিজের হেলথের প্রতি ধ্যান রাখব লাগবে। স্বাস্থ্যর সম্পদ যদি আপনি কিনা একটা বিপদত পড়ে তেন্তে আপনার বন্ধু বান্ধবীর আপনার সম্পূর্ণ সমর্থন পাব যাতে আপনি সেই বিপদের পর সালে উলাই পড়ে। প্রেমত খুব দেখা পাওয়া গেছে আজির দিনটি ছাত্রছাত্রীসকলের ব্যস্ততাপূর্ণ দিন, স্টাডির ক্ষেত্রে ফোকাস দিব, খংগারব পরিহার করব, নিজের আবেগক নিয়ন্ত্রণ করে আগবাড়ি যাব চেষ্টা করা উচিত, একটা সুন্দর প্রতিফলন দেখবলে সক্ষম হব। আপনার আজির দিনটি শুভ রং হব বেগুনিয়া রং আর শুভ সংখ্যা হব ন। যদিহে আমার এই চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে বেল আইকনটি দবাই দিবল নেপাহরিব। কর্কট রাশি জাত জাতিকাসকলের আজির দিনটি শুভ দেখা পাওয়া গেছে। আপনার কর্মর ক্ষেত্রে যিকোন টার্গেট সম্পূর্ণ করবলে মোবাইল ফোনের বুকর সহায় আপনার লোব পারে, বহুত আপনার ফোন করবো। কর্মর ক্ষেত্রে ব্যস্ততাপূর্ণ দিন বলে কেছে আর ব্যবসায়ী সকলের কথা কবলে যাতে যদি আপনি আপনার সকল কাম উৎসাহে করে তেন্তে আপনি অধিক সফলতা লাভ করব। যদি আপনার ব্যবসায়ের জড়িত কোনো ব্যবসায় আছে, অন্য এক্সট্রা আর্নিং আছে তেন্তে আপনার সোনকালে সমাধান হব, সমস্যাবর সমাধান হব। যুবক যুবতীসকলের কথা কবলে গেলে আজির দিনটি যুব যুবতীসকলে যিকোনো ধরনের এলাহরপর আঁতরি থাকবে। কর্কট রাশি জাত জাতিকাসকলের আজির দিনটি এলাহর বাবে কিছুমান ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবেন, এলাহর বাবে আপনার শরীরের বাবে ক্ষতিকারক, সে আপনি আপনার শরীরত চঞ্চলতা আনব লাগে, আপনাকে একটিভ হব লাগে আর যিকোনো কামর চঞ্চলতার আপনাকে করব লাগে বলে কেছে, আর আপনার পরিয়ালের খরচ নিয়ন্ত্রণ করব লাগে আর অহার কামত আপনার খরচ নকরিব। আপনার স্বাস্থ্যর কথা কবলে যাওতে যদি আপনার শরীরের কোনো অংশত কিবা ধরনের বিষ আছে বা প্রবলেম চলিছে তেন্তে আপনি সেই বিষয়ে আপনাদের চিকিৎসকের পরামর্শ লোবলে চেষ্টা করব, বা আপনার সেই বিষয়ের সকাহ পাব পারিব বলে কেছে, কিন্তু ধৈর্য ধরব লাগিব। আপনার মনটো কিছু ধর্মীয় কামত ব্যস্ত হয়ে পড়ব, আপনি হনুমানজির মন্দিরত গিয়ে আপনাদের বন্দি প্রসাদ আপনাদের আগবাব পারে, ইয়ার দ্বারা আপনার মনত শান্তি আসব আর আপনি বহুত বেশি সন্তুষ্টি লাভ করব। আপনার শুভ রং হব হালধীয়া রঙের, শুভ সংখ্যা হব পাঁচ। যদিহে আমার এই চ্যানেলটি নতুন হয় প্রথমবার চাইছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবল। সিংহ রাশি, সিংহ রাশি জাত জাতিকাসকলের আজির দিনটির কর্মর ক্ষেত্রে আপনার সিনিয়রসকলে আপনার কিনা একটা কথা খং উঠিব পারে বা খং করব পারে, সেইভাবে আপনি আপনার সিনিয়রসকল অল্প বিশেষকর কথা বতরা শুনে আগবাড়ি যাবলে চেষ্টা করো, সকলের সম্মুখত দ্বারা আপনার কিছু আপনার কথা শুনবলগা হব পারে, গতি কিছু ক্ষেত্রে ধৈর্য ধরব লাগবে। যদি আপনি গুরুত্বপূর্ণ কাম করে তেন্তে অতি চিন্তা আর সাবধানে করব বলে কেছে, চিন্তাশীলভাবে কামখিনি করবলে চেষ্টা করো যাতে মিস্টেক নহয়। ব্যবসায় করার জাত জাতিকাসকলে আজির দিনটির শুভ দেখা পাওয়া গেছে। ব্যবসায়ীসকলে নিজের ইচ্ছামতে লাভ পাব পারে, কিন্তু খুচুরা ব্যবসায়ীসকলে হয়তো আর্থিক সংকটের কিছু সম্মুখীন হব লাগবে, সেইভাবে চিন্তা করব লাগবে নিজের ব্যবসায়িক ক্ষেত্রে আগবাই নিয়ার ক্ষেত্রে। লাহে লাহে সকল পরিস্থিতি আপনার পক্ষত থাকিব। ছাত্র ছাত্রীসকলের কথা কবলে যাওতে উচ্চ শিক্ষা লোবলে আন এখন চহরলৈ যাবলগীয়া হব পারে, তেনে তার বাবে আপনি প্রস্তুতি আপনাদের চলোৱা উচিত। যুব যুবতীসকলের কথা কবলে যাওতে নিজের বয়োজ্যেষ্ঠসকলের কোনো ধরনের কার্য করব না, আপনি আপনার সন্তানের কিছু অতি ভাল খবর পাব পারে, যি আপনার মনটো অতি সন্তুষ্ট হব, যি আপনার পরিয়ালের সুখর জোয়ার সৃষ্টি হব। আপনার স্বাস্থ্যর কথা কবলে যাওতে আজির দিনটি আপনার স্নায়ু টান আর পেশির বিষ অনুভব করবেন, হয়তো মুখামুখি হব লাগবে তেনকা ধরনের সমস্যার, যার বাবে আপনার
প্রবলেম হব পাৰে আপুনি চিকিৎসকৰ পৰামৰ্শ ল'ব লাগিব। যদি আপুনি কোনো ধৰণৰ সমস্যাত পৰে তেন্তে আপোনালোকৰ বন্ধু বান্ধৱীৰ পৰা ইতিবাচক পৰামৰ্শ পাব পাৰে, যাৰ জৰিয়তে আপুনি আপোনালোকৰ সকলো সমস্যাৰ পৰা ওলাই আহিব পাৰিব। প্ৰেমত খুব দেখা পোৱা গৈছে, কথা বতৰা মধুৰতা আনিবলৈ চেষ্টা কৰিব। আপোনালোকৰ বাবে শুভৰ ৰং হ'ব নীলা ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 5। যদিহে আমাৰ চেনেলটো নতুন হয় ছাবস্ক্ৰাইব কৰি লগতে বেল আইকনটো দবাই দিবলৈ নাপাহৰিব। কন্যা ৰাশি জাতক জাতিকাসকলৰ আজিৰ দিনটো শুভ দেখা পোৱা গৈছে। কৰ্মৰ ক্ষেত্ৰত মনৰ শান্তিৰ বাবে কিছু আপোনালোকৰ শ্ৰাৱণ আপোনালোকে আদি কৰিব পাৰে। যিকোনো হনুমান মন্দিৰত গৈ আপোনালোকৰ হনুমান চালিচা পাঠ কৰিব পাৰে, আপোনাৰ মনটোৱে শান্তি পাব। যদি আপোনালোকৰ শ্ৰমিকসকলৰ কথা ক'বলৈ যাওঁতে আজিৰ দিনটো তেওঁলোকে আপুনি কাৰ্যালয়ৰ লগত জড়িত বা কৰ্মক্ষেত্ৰত জড়িত সমস্যাসমূহ সন্মুখীন হ'ব লগা হ'ব পাৰে, গতিকে ধ্যান ৰাখিব। আপুনি হয়তো অধিক কাম কৰিব লাগিব যি আপোনালোকক প্ৰগতিৰ দিশত লৈ যাব পাৰে। হয়তো সহকৰ্মী এজনো আপোনালোকক সহায় কৰিব পাৰে। ব্যৱসায় আৰু বাণিজ্যৰ ব্যৱসায় বা বাণিজ্যৰ ক্ষেত্ৰত জড়িত ব্যক্তিসকলৰ শুভ দেখা পোৱা গৈছে। ৰিয়েল ইষ্টেটত আপোনালোক লাভৰ যোগ দেখা পোৱা গৈছে। ধৈৰ্যৰ প্ৰয়োজন আছে, গতিকে ধ্যান ৰাখিব লাগিব। আজিৰ দিনটোত আপোনালোকৰ ল'ৰা ছোৱালীৰ মানসিক চাপত পৰিব পাৰে। আপোনালোকৰ শিশুটিক আপোনালোকৰ ওচৰলৈ বহিবলৈ দিয়ক আৰু তেওঁলোকৰ সমস্যাৰ বিষয়ে সুধিব। এই ৰাশিৰ লোকসকলে চৰকাৰী সম্পৰ্ক তেওঁলোকৰ প্ৰগতিৰ দিশে লৈ যাব পাৰে। যুৱক যুৱতীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে আজিৰ দিনটো তেওঁলোকে অন্য ধৰণে চিন্তা নকৰাকৈ একো প্ৰচাৰ কৰা উচিত নহয়। কেতিয়াবা ইয়াৰ বাবে আপুনি ডাঙৰ সমস্যাত পৰিব পাৰে। আপোনালোকৰ সন্তানক লৈ আপোনালোকৰ পৰিয়ালৰ উত্তেজনাৰ পৰিৱেশ সৃষ্টি হ'ব পাৰে সম্ভাৱনা দেখা পোৱা গৈছে। তেওঁলোকৰ ওচৰত বহি মৰমেৰে তেওঁলোকৰ সৈতে সমস্যাবোৰ সমাধান কৰিবলৈ চেষ্টা কৰা উচিত। স্বাস্থ্যৰ কথা ক'বলৈ যাওঁতে আজিৰ দিনটো কঁকালৰ বিষয়ৰ সমস্যা আপোনালোকক অশান্তি দিব পাৰে, গতিকে স্বাস্থ্য পাতিৰ ক্ষেত্ৰত ধ্যান ৰাখক। আজিৰ দিনটো নেতিবাচক চিন্তাবোৰ আপোনালোকে পৰিহাৰ কৰি আগবাঢ়ি যাবলৈ চেষ্টা কৰিব। আপোনালোকৰ বাবে শুভ ৰং হ'ব হালধীয়া ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 9। যদিহে আমাৰ এই চেনেলটোত প্ৰথমবাৰৰ বাবে চাইছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আৰু লগতে বেল আইকনটো দবাই দিবলৈ একেবাৰে নাপাহৰিব। তুলা ৰাশি জাতক জাতিকাসকলৰ আজিৰ দিনটো শুভ দেখা পোৱা গৈছে। কৰ্মৰ ক্ষেত্ৰত কিছু সুবিধা পাব, বিপুল সুবিধা লাভ কৰিব পাৰে আৰু তেওঁলোকৰ কামৰ লগত জড়িত কিছু ভাল খবৰো পাব পাৰে। আপুনি যদি ব্যৱসায় কৰে, ব্যৱসায় ক্ষেত্ৰত আপোনালোকৰ সম্পূৰ্ণ মনোযোগ ব্যৱসায় ক্ষেত্ৰত দিব লাগিব বুলি কৈছে। মানসিক হিচাপত অশান্তিত পাব পাৰে বুলি কৈছে। অনলাইন ব্যৱসায় কৰা জাতক জাতিকাসকল বা মানুহে আজিৰ দিনটো বৃহৎ লাভ কৰিব পাৰে। প্লাষ্টিক ব্যৱসায়ীসকলে হয়তো বিশাল চুক্তি কৰিবলৈ পাব। যুৱ যুৱতীসকলে আন এটা ভাষা শিকিবলৈ চেষ্টা কৰিব লাগে, মাতৃভাষাৰ আৱশ্যকীয়। কিন্তু যদি আপুনি বিদেশত কাম কৰিব বিচাৰে তেন্তে আপুনি বা যাব বিচাৰে, আপুনি সেই ভাষাৰ বা আন ভাষাৰ ওপৰত আপোনালোকক জনা উচিত। পৰিয়ালৰ সদস্যৰ সৈতে সম্পৰ্কত অধিক মধুৰতা থাকিব। ইজনে সিজনৰ লগত মৰমেৰে আপোনালোকে কথা পাতিলে ঘৰৰ পৰিৱেশ অতি সুখদায়ক হৈ থাকিব। স্বাস্থ্যৰ কথা ক'বলৈ যাওঁতে যদি আপুনি কাঁহ আদি সমস্যাই আপোনালোকৰ কিছু অশান্তি দিছে, আপোনাক আমনি কৰি আছে, তেনেহ'লে ঠাণ্ডা পানী খোৱাৰ পৰা বিৰত থাকিব লাগিব। শুভ ৰং হ'ব হালধীয়া ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 9। যদিহে আমাৰ চেনেলটোত নতুন হয় ছাবস্ক্ৰাইব কৰি লগতে বেল আইকনটো দবাই দিবলৈ নাপাহৰিব। আপোনালোকৰ দিনটো শুভ হওক, আহি থকা দিনবোৰ সুন্দৰ পাৰ হওক তাৰে কামনা কৰি এবাৰ আজিও ৰাখিবলৈ কিজান অন্য এটা ৰাখিলৈ সেই ৰাখিটো হৈছে সকলো আজিনটো শুভ দেখা পাইছে। বেংকত কাম কৰা ব্যক্তিসকলে আজিনটো শুভ দেখা পাইছে, পদোন্নতি পাব পাৰে। কিন্তু নিশ্চিত হওক যে আপোনালোকৰ ইগোক আপোনালোকৰ কামৰ বাটত বাধা আহিবলৈ নিদিয়ে। ব্যৱসায় কৰাৰ মানুহখিনিক কথা ক'বলৈ যাওঁতে আজিনটো কাম সম্পূৰ্ণ কৰাৰ প্ৰচেষ্টাত কোনো ধৰণৰ শিথিলতা দিব নালাগে, নহ'লে আপোনালোকৰ কাম স্থবিৰ হৈ পৰিব পাৰে। আৰ্থিক সমস্যাৰ সন্মুখীন হ'বলগীয়া হ'ব পাৰে। যুৱ যুৱতীসকলৰ কথা ক'বলৈ গ'লে যদি তেওঁলোকে সন্তোষজনক আপোনালোকে ফলাফল পাব পাৰে আৰু বিচাৰিলে এটা ভাল প্ৰতিফলন দেখিব বুলি কৈছে। কঠোৰ পৰিশ্ৰম কৰিব লাগিব। আপোনালোকৰ স্বাস্থ্যৰ কথা ক'বলৈ যাওঁতে নিজৰ স্বাস্থ্যৰ লগতে পিতৃ মাতৃৰ স্বাস্থ্য পাতিৰ কথা আপোনালোকে ধ্যান ৰাখিব লাগিব। তেওঁলোকৰ হেল্থৰ কিছু অশান্তি দিব পাৰে, গতিকে এইখিনি ক্ষেত্ৰত গুৰুত্ব প্ৰদান কৰিলে নিশ্চয়কৈ এটা ভাল প্ৰতিফলন দেখিবলৈ সক্ষম হ'ব। যদিহে আমাৰ এই চেনেলটো নতুন হয় চেনেলটো যদি ছাবস্ক্ৰাইব কৰা নাই ছাবস্ক্ৰাইব কৰি লগতে বেল আইকনটো দবাই দিবলৈ নাপাহৰিব। এবাৰ হৈছোঁ ৰাশিফল কীৰ্তনৰ অন্য এটা ৰাখিলোঁ ধনুৰাশি। ধনুৰাশি জাতক জাতিকাসকলৰ কৰ্মৰ ক্ষেত্ৰত আজিৰ দিনটো শুভ দেখা পাইছে। আপুনি নিজৰ কৰ্মৰ ক্ষেত্ৰত খুব ব্যস্ত হৈ পৰিব আৰু আপোনালোকৰ সম্পূৰ্ণ দায়িত্ব আৰু একাগ্ৰতাৰে কামবোৰ সম্পূৰ্ণ কৰিব পাৰিব। ব্যৱসায় কৰা জাতক জাতিকাসকলৰ আজিৰ শুভ দেখা পোৱা গৈছে। যোগাযোগৰ কাম কৰা ব্যৱসায়ীসকলে লক্ষ্য সম্পূৰ্ণ কৰিবলৈ সুযোগ পাব বুলি কৈছে, যাৰ বাবে আপুনি অতি শিথিল অনুভৱ কৰিব পাৰে। যদি আপুনি যুৱ যুৱতীসকলৰ কথা ক'বলৈ যাওঁ তেন্তে যুৱ যুৱতীসকলে তেওঁলোকৰ পথ প্ৰদৰ্শনৰ বাবে বয়োজ্যেষ্ঠ বা তেওঁলোকৰ শিক্ষকৰ সহায় আপোনালোকে বিচাৰিব পাৰে। জনাশনা ব্যক্তিৰ পৰা অভিজ্ঞ ব্যক্তিৰ পৰা পৰামৰ্শ ল'বলৈ চেষ্টা কৰিব, এটা ভাল প্ৰতিফলন দেখিবলৈ সক্ষম হ'ব। যদিহে আমাৰ চেনেলটো নতুন হয় চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষতে থকা বেল আইকনটো দবাই দিবলৈ নাপাহৰিব। আপোনালোকৰ দিনটো শুভ হওক, আহি থকা দিনবোৰ সুন্দৰ পাৰ হওক তাৰে কামনা কৰি এবাৰ আছোঁ ৰাশিফল কীৰ্তনৰ অন্য এটা ৰাখিলোঁ। সেই ৰাশিটো হৈছে মকৰ ৰাশি। আপোনালোকৰ পৰিয়ালৰ সদস্যৰ লগত কোনো এটা বিষয়ৰ মতানৈক্য হ'ব পাৰে,
যার বাবে পরিয়ালত উত্তেজনার সৃষ্টি হব পড়ে। গতিকে ধ্যান রাখব লাগবে, একাগ্রতায় আপনাদের কামবুর করব বা সম্পূর্ণ করব। ব্যবসায় করা জাত জাতিকা সকল যোগাযোগের ক্ষেত্রে একটা ভাল প্রতিফলন দেখব, আগবাড়ি যাব পড়ব, সংগ্রামব পরিহার করব লাগবে। আজ দিন তো ধর্মীয় স্থান আপনার ভ্রমণ করবেন ভাল দিন বলে কেছে। বিশেষ মঙ্গলবার আপনার হনুমানজীক আপনাদের বুন্দি প্রসাদ আগবাব লাগবে বলে কেছে, আর সেইখিন ক্ষেত্রে ধ্যান রাখব লাগবে। সেই ধরনের আগবাড়ি গেলে একটা ভাল প্রতিফলন দেখব সক্ষম হব। যদিহে আমার চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে লগতে বেল আইকনটো দবাই দিবলৈ নাপাহৰিব। আপনাদের দিনটি শুভকাহি থাকা, গতিকে প্রত্যেকটি মুহূর্তে আপনাদের ধ্যান রাখব লাগবে। আপনাদের শুভ রং হব বেগুনিয়া রং আর শুভ সংখ্যা হব ন। যদিহে আমার চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিবলৈ বেল আইকনটো দবাই দিবলৈ নাপাহৰিব। আপনাদের দিনটি শুভকাহি থাকা, দিনটি সুন্দর পার হোক তার কামনা করে এবার ঈশ্বর রাখব শীতানো অন্যতা রাখিল। সেই রাশিটি হয়েছে বন্ধুসকল মকর রাশি। মকর রাশি জাত জাতিকা সকল আজ দিনটি শুভ দেখা পাইছে। কর্মর ক্ষেত্রে আপনার একটা ভাল প্রতিফলন দেখব বলে কেছে। আজ দিনটি সুবিধা পয়ার সম্ভাবনা আছে, বিপুল সুবিধা লাভ করবেন। যদি আপনার কিছু কাম ইতিমধ্যে বাকি আছে সেই ধরনের কামখিন আপনার আধর কামখিন পূরণ করবেন, সম্পূর্ণ হব পড়ে। আপনি আপনার কামব পুনের আরম্ভ করবেন। যদি আপনি ব্যবসায় করে তেনহলে ব্যবসায়ী সকল কথা কবলে যাও তেনে আপনার ব্যবসায় সম্প্রসারণ হব পড়ে, আপনার ব্যবসায় ভাল একটা লাভ উপার্জন করবেন। গতিকে ধ্যান রাখব লাগবে। ভূমির ক্ষেত্রে বিনিয়োগ করবেন কিন্তু যদি আপনি মাটি সম্পত্তি বা সম্পত্তি কিনবলে কাম করে তেন্তে আপনি অধিক লাভ করবেন কিন্তু লাভ পাব পড়ে। আপনার রাজ্যের কথা কবলে যাতে যদি বহুতে সেই কামত আপনার ব্যস্ত হয়ে থাকে তেন্তে সেই ব্যক্ততা বাবে আপনি চিন্তিত হওয়া উচিত। গতিকে এতিয়া ধ্যান রাখব, নিশ্চয়কৈ একটা ভাল প্রতিফলন দেখবলৈ সক্ষম হব। বন্ধুসকল যদি আমার চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে লগতে বেল আইকনটো দবাই দিবলৈ নাপাহৰিব। দিনটি শুভ হোক, আহি থাকা দিনটি সুন্দর পার হোক তার কামনা করে এবার ঈশ্বর রাশিফল খিতানের অন্য একটা গুরুত্বপূর্ণ রাশি লো। সেই রাশিটি হয়েছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাত জাতিকা সকলে আজ দিনটি শুভ দেখা পাইছে, দিনটি সুন্দরভাবে পার হব। কুম্ভ রাশির জাত জাতিকা সকলে কর্মর ক্ষেত্রে আপনার দিনটি স্বাভাবিক হয়ে থাকবে, আপনার কেরিয়ারের উপর গুরুত্ব থাকবে। যদি আপনি যিকোনো ধরনের ভুলের বিরত থাকব লাগে তেনে আপনার বিষয় সকলে আপনার উপর খং উঠিব পারে। আপনার ব্যবসায় করার জাত জাতিকা সকল কথা কবলে যাতে খুচুরা ব্যবসায়ী সকলের লাভের যুগ দেখা পাওয়া গেছে। আপনার কেরিয়ারের উপর গুরুত্ব থাকবে। যদি আপনি যিকোনো ধরনের ভুলের বিরত থাকে তেনে আপনার বিষয় সকলে আপনার উপর খং উঠিব পারে। ব্যবসায় করা জাত জাতিকা সকল খুচুরা ব্যবসায়ী সকলের ভিড় আর চাহিদার বিবেচনা করে পর্যাপ্ত পরিমাণের সামগ্রী বিক্রি করার ব্যবস্থা করব লাগবে। অন্যথা গ্রাহক সকলে আপনার দোকানের পর উভতি আহিব পারে, যার ফল আপনার লোকসান হব পারে। আপনার পিতৃ মাতৃর এডভাইসব লোবলে চেষ্টা করব, কি কব বিচার গর্ভবতী মহিলা সকলের কথা কবলে যাতে আপনার স্বাস্থ্যের প্রতি সাবধান হওয়া উচিত। হঠাৎ স্বাস্থ্যের কিছু অবনতির বাবে আপনি চিন্তিত হব পারে, সে যিমান পারি সোনকালে চিকিৎসকের পরামর্শ লোক। আপনি আপনার বেয়া কথা বা অশান্তি আপনাদের নাপাব বলে কেছে, কারণ কথা বার্তার সময় আর ভগবানে আপনার নিশ্চয়কৈ দিব। গতিকে নিজের কথা বার্তা মধুরতা আনবলে চেষ্টা করব, সংগ্রামব পরিহার করব। আপনার শুভ রং হব বেগুনিয়া রং আর শুভ সংখ্যা হব ন। যদিহে আমার চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে লগতে বেল আইকনটো দবাই দিবলৈ নাপাহৰিব। এবার ঈশ্বর রাশিফল কিতানের একেবারে শেষটো রাশি, সেই রাশিটি হয়েছে মীন রাশি। মীন রাশির জাত জাতিকা সকল কথা কবলে যাতে কর্মর ক্ষেত্রে কোনো ব্যক্তিয়ে হোক বা বাহিরা কোনোবা হোক আপনি সহায় করবলে সদায় সাজু থাকবে লাগে বলে কেছে। ইয়ার দ্বারা আপনার কর্মর ক্ষেত্রে আপনি অধিক চিনাকি হব আর আপনার ঊর্ধ্বতন বিষয় সকলে আপনার কামত আপ্লুত হব, সুখী হব। ব্যবসায় করা জাত জাতিকা সকল কথা কবলে যাতে ব্যবসায়ী সকলে আপনি কঠোর পরিশ্রম করব লাগবে, আপনি কঠোর পরিশ্রমত কোনো খিল নোহাক রাখব নালে। গতি কষ্ট করব লাগবে, এলাভাব পরিহার করে আগবাড়ি যাবলে চেষ্টা করা উচিত। আর কৈছে যে এইখানে সময় আপনার ধৈর্যর প্রয়োজন আছে আপনার ঘরখনের উন্নতির বাবে। গতি ধ্যান রাখব লাগবে, কিছু সময় সমস্যার সম্মুখীন হবলগা হব পড়ে। প্রতিটি ধরনের সমস্যাতে বন্ধু বান্ধবীর ওচর চুবুরিয়ার সহায় আপনার সমস্যার সমাধান উলিয়াব পারে বলে কৈছে। আর আপনার স্বাস্থ্যের কথা কবলে যাতে যদি আপনার স্বাস্থ্য ভাল নহয় তেন্তে আপনি কোনো ধরনের চাপ লওয়া উচিত নহয়, নহলে আপনার স্বাস্থ্য অবনতি ঘটিব পারে। কামর সময় জিরণি লব লাগিব, নিশ্চয়কৈ একটা ভাল প্রতিফলন দেখবলে সক্ষম হব বলে কৈছে। এই সময়খিনি ধৈর্যর প্রয়োজন আছে, আপনার স্বাস্থ্য অবনতি ঘটিব পারে। কামর মাজত জিরণি লব লাগিব, পূজা করে থাকতে মনোযোগ বিচলিত হবলৈ নিদিব। গতিকে ধ্যান রাখব বলে কৈছে, পুনের ধ্যান পূজা অর্চনা আরম্ভ করক, নিশ্চয়কৈ একটা সুন্দর প্রতিফলন দেখবলৈ সক্ষম হব। আপনার দিনটি শুভ হোক, আহি থাকা দিনব সুন্দর পার হোক, সদায় আপনার নিজের উপর বিশ্বাস রাখব, কনফিডেন্স রাখব, নিশ্চয়কৈ জীবনের সফলতা লাভ করবলে সক্ষম হব। বন্ধুসকল আপনার দিনব শুভ হোক, আহি থাকা দিনব সুন্দর পার হোক, অনুগ্রহ করে কমেন্ট বক্সত ওম নম শিবায় লিখবলে একবারে নাপাহরিব। আপনার সকলে দিনটি শুভ হওয়া কামনা করে আজির গুরুত্বপূর্ণ রাশিফল ভিডিওটি ইমানে। বন্ধুসকল আপনার নিজের হেলথের প্রতি ধ্যান রাখব, সুস্বাস্থ্য বজায় রাখবর চেষ্টা করবেন, নিশ্চয়কৈ সফলতা লাভ করবলে সক্ষম হব। আপনার সকলে দিনটি শুভ হোক, আহি থাকা দিনব সুন্দর পার হোক তার কামনা করেছো। বন্ধুসকল আপনার
দিনটো শুভ হওক। ধন্যবাদ। পুনৰ এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'ত লগ পোৱাৰ আশাৰে আজিৰ গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'টো ইমানেই।